এটা ছিল নবীজির স্বপ্ন। বন্ধুরে আমার, নবীজি স্বপ্নে ওই দুইজন ফেরেশতাকে বললেন, এত উঁচু জায়গা, এত উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো না। তারা দুইজন ফেরেশতা বললেন, আমরা আছি আপনাকে সহযোগিতা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা হেল্প করব, সহযোগিতা করব, উঠার ব্যাপারে ইনি আপনি চিন্তিত হবেন না। দুইজন ফেরেশতা নবীকে নিয়ে যেতে লাগলো। নবী বলছেন, যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো, আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করে, হইচই করে, কে যেন বিকুয়াট আওয়াজ করে, আর্তনাদ করে, বাঁচাও বাঁচাও বলে চিল্লায়। নবী বলছেন, যেতে 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 আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসলো, কারা যেন আর্তনাদ করে, বাঁচাও বাঁচাও বলে চিল্লিয়ে চিল্লিয়ে হইচই করে, কান্নাকাটি করে। এই কান্নার আওয়াজ শোনার পর আমি বললাম, জিব্রাইল তুমি বলো এরা কারা, কোন কারণে এইভাবে কান্নাকাটি করে, কোন কারণে এইভাবে আর্তনাদ করে, চিল্লা চিল্লি করে, বিকোয়াট আওয়াজ করে, জিব্রাইল তুমি বলো। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি আরো আগে চলুন, আপনি আরো আগে চলুন, এগুলো জানার চেয়ে আরো আগে বাড়িয়ে যান। নবী বলছেন, আমি যখন আরো উপরে যেতে লাগলাম, যেতে 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 আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশে দিকে বেঁধে রেখেছেন আল্লাহ, কিছু মানুষকে পা গুলো আকাশের দিকে টেনে বেঁধে রেখেছে, আর ওই মানুষগুলোর মুখমণ্ডল এবং মাথাগুলো জমিনের দিকে ঝুলন্ত রয়েছে। গরুর কসাই যখন গরু জবাই করে, আর খাসির কসাই যখন খাসিকে জবাই করে দেয়, ওই খাসির পায়ে রড ভরে পা গুলো উপর দিকে ঝুলিয়ে রাখে। বন্ধুরে আমার, নবী বলছেন, কিছু লোককে আমি দেখতে পেলাম, তাদের পা গুলোকে ওই খাসির মতন আকাশের দিকে বেঁধে রেখেছেন, আর তাদের পা গুলো জমিনের দিকে ঝুলন্ত রয়েছে, ওদের মাথাগুলো জমিনের দিকে জ্বলন্ত রয়েছে। জমিনের দিকে মাথা ঝুলে থাকার কারণে নাক মুখ দিয়ে রক্ত বের হয়, নাক এবং মুখ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ে। এই দৃশ্যটা আমি দেখার পর নবী বলছেন, থাকতে না পেরে আমি বললাম, জিব্রাইল তুমি বলো, হে জিব্রাইল তুমি বলো, এরা কারা, কিসের কারণে জাহান্নামের ভিতরে এইভাবে শাস্তি দেওয়া হয় আর তাদেরকে ঝুলন্ত রাখা হয়, এইভাবে কান্না কাটি কেন করে, ঝুলন্ত কেন রাখছে রে? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ঠ লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস যারা পেয়েছিল, রোজার মাসে দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, রমজান মাসে দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, রোজা রাখে নাই, আর দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, রোজাকে ইচ্ছা করে যারা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ওই সমস্ত পাপিষ্ট লোকেরা, ওই সমস্ত গুনাগার লোকেরা, আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে এইভাবে শাস্তি দেবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, এদেরকে জাহান্নামের কঠিন শাস্তি দিবেন, এরা জান্নাতে যাবে না, যাবে না। নবীজি বলছেন, উম্মত রে,
শোনো জাহান্নামের ভিতরে একটা নদী আছে ওই নদীটা কোনো দুধের নয় পানির নয় শরাবের নয় মধুর নয় ওই নদীটা পচা রক্তের নদী দুর্গন্ধযুক্ত পচা রক্ত ওই নদীতে নবী বললেন কিছু মানুষ ভুজভুজ করে ডুববে আর উঠবে পচা রক্তের মধ্যে ভুজভুজ করে উঠবে আর ডুববে এই অবস্থায় থাকতে থাকতে তারা উপর দিকে উঠে আসতে চাইবে উপর দিক থেকে পাথর মেরে তাদেরকে আবার নামিয়ে দেওয়া হবে এইভাবে তারা পচা রক্তের নদীতে হাবুডুবু খাবে জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করা হলো জিব্রাইল এরা কারা কোন কারণে আল্লাহ পচা রক্তের নদীতে তাদের ডুবিয়ে রাখে কোন কারণে তাদেরকে পচা রক্তের পানিতে নদীতে ডুবিয়ে রাখে জিব্রাইল এদের শাস্তির কারণ তুমি বলে দাও জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী হে আপনি শোনেন আল্লাহর ওই সমস্ত বান্দা এবং বান্দিরা যারা সুদের সঙ্গে জড়িয়ে গেছিল যারা সুদের টাকা দিয়েছিল সুদের টাকা নিয়েছিল ওই সমস্ত পাপিষ্ঠ লোকেরা ওদেরকে আল্লাহ জাহান্নামের পচা রক্তের নদীতে ডোবাবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে আজরাইল এসে ধরবে কোষে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ইমান ওরে মুসলমান তোরা হারাস না ইমান যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদান ওরে মুসলমান তোরা হারাস না ইমান ওরে মুসলমান তোরা হারাস না ইমান তাইলে যারা রমজানে সিয়াম পালন করলো না আপনাদের মুর্শিদাবাদের একটা ঘটনা বলছি দেখবেন কিছু লোক রমজান মাস যখন আসে তারা নতুন নতুন রোগ আবিষ্কার করে আছে না আছে না নেই মুনি সাহেব আমি এটা আমার এটা হয়েছে হ্যান হয়েছে তেন হয়েছে টাগরা জোয়ান শরীর সারাদিন বিড়ি টানছে সারাদিন বিড়ি টানছে রমজান মাসে রোজা রাখে না আছে না টাগরা জোয়ান শরীর হাইরে বিড়ি সাদির বিড়ি কি বাজে তোর গুণ জগৎ জুড়ে সবার বুকে জ্বালালি রে জাহান্নামের আগুন এ ভাইকে আমি একটা মাফ চেয়ে একটা কথা বলছি আপনাদের মুর্শিদাবাদের কথা আমি গ্রামটার নাম লিখি না তাহলে যে ভিডিও হয়েছে তো ওরা দেখে নেবে যে তাহলে আমাদের গায়ের বদনাম করলো বলবে কি বলবে না বলবে তো আমি গ্রামের নামটা বলছি না তা এই এই উমরপুরের সাইডের কথা বলছি আমি ইঙ্গিত দিলাম এরকম জলসা টলসা করার পর মনে পড়লো কথাটা তাই বলছি তো ঘেমে ঘুমে আমি বসেছি বুঝতে পারছেন তো এটা বারো দশ বারো বছরের ছেলে হবে কত বছর বললাম দশ বারো বছর মানে ইচর পাকা বুঝেন তো আপনারা মানে পাকনে সে পেহেলে পাক গিয়া ওকে বলে ইচর পাকা তো ওই দশ বারো বছর একটা ছেলে এসে বলছে যে হজর সালাম আলাইকুম রবার ইসলাম তুমি কে বলে আপনি তো মৌলানা আব্দুর রহমান বিন দেলার হোসেন বলে হ্যাঁ আমি তাই বলো বলছে একটা প্রশ্ন করবো উত্তর দিতে হবে যে তাহলে আমি বললাম বলো তোমার কী প্রশ্ন আছে রাত দিন জলসা করছি বলো না তোমার কী প্রশ্ন আছে তখন বলছে প্রশ্নটা যেমন তোমার প্রশ্ন নয় বলে কেন বলে এই প্রশ্নটা আপনার আগে আরও চারটা বক্তাকে করেছিলাম তারা উত্তর দিতে পারে নাই কত বদ ছেলে দেখছেন তো তখন খানিক ভয় হলো যে চারটা বক্তা উত্তর দিতে পারেনি আর আমি আবার কে হ্যাঁ খানিক ভয় হলো তো আমি ভয়ে ভয়ে বললাম আরে তোর যা প্রশ্ন আছে তুই বল না তখন বলছে দেখেন না জানা থাকলে বলবেন যে জানি না কিন্তু লুকোবেন না তারপরে বলছি উত্তর আমার জানাও আছে কি বলছে উত্তর আমার জানাও আছে তো এই কথা শুনে দাম খেলে বড় বড় করে ঢুক গেছে রে সুবহানাল্লাহ তো তা আমি খানিক ভয়ে ভয়ে বললাম আরে তুই বল না কইছে ইন্ডিয়ার বক্তারা জানে না আমি খুব কষ্ট করে ম্যানেজ করেছি আরে তুই তোর প্রশ্নটা বল না ভয়ে ভয়ে বলছে তখন বলছি এখানে বলা যাবে না চলেন পার্সোনাল কানে কানে বলবো বলে কেন বলে এখানে যদি বলি তাহলে সবাই জেনে যাবে তাহলে আমাকে আর কেউ দাম দেবে ইচর পাকা কাকে বলে না তুই এখানেই বল না তোর কী প্রশ্ন আছে
বলে না এখানে বলবো না আপনি গোপনে বলবো আপনাকে চলেন আমি বলবো তুই এখানে বলতে চাইলে বল না তো আমি কোথাও যাব না কই তাহলে আসেন আপনার কানে কানে বলবো বলে ঠিক আছে তুই কানে কানেই বল আর মুখের কাছে আমার কানটা দিয়েছি তখন ওইসা আমাকে বলছে মুলি সাহেব আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন মুলি সাহেব আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন তখন আমি বলছি রে সুবহানাল্লাহ কি প্রশ্ন রে বাবা মাথা ঠুকছি কোথাও পাবো রে আচ্ছা এখন আমি যদি বলি ওই ছেলেটাকে যে আমি দোয়াটা জানি না তাহলে বলবে শালা বক্তা তাহলে বেশি জানাশোনা লয় ওটা বলবে কি বলবে না আর গোটা গায়ে বলে বেড়াবে যে ওই বক্তাটা বেশি জানাশোনা লয় ওটা বলবে কি বলবে না তখন আমি খানিক চালাকি করে ক্যাপাসিটি করে বললাম কোথায় যেন পড়েছিলাম তো ভুলে গেছি আচ্ছা বলেন আমার 14 গুষ্টি কোথাও পড়েছে কোথাও পড়ে নাই এটা ক্যাপাসিটি করে বললাম তখন বলছে না 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 আপনি জানেন না বলেন আপনি জানেন না বলেন 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 তারপর বারবার তখন বলছে লে জানি না তুই বলতো হ্যাঁ আপনাকে বলবো তখন আপনি জলসা জলসা বলে বেড়াবেন যেন আমি বলছি না রে আমি কোথাও বলবো না আর আমি মনে মনে বলছি আমাকে বলা আর ইসলামপুরের হাটে বলা বাড়াবার না না আপনি বলে দিবেন বলবো না 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 বল না রে ওকে বারবার যখন চাপ দিচ্ছি বুঝে তাহলে শুনেন কাউকে বলবেন আপনার কানে কানে বলবো আচ্ছা তুই কানে কানেই বল না তখন আমার মুখ ওর মুখটা আমার কানের কাছে এসে বলছে তাহলে শুনেন ও আমাকে দোয়া বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা জানেন আরবি বাংলা মিলিয়ে দোয়া পড়ছে তখন আমি কইছে মাথা কোথা ঠুকবো রে ও দোয়া শুনে বলছে আমি মাথা কোথা ঠুকবো বে হ্যাঁ আরবি বাংলা ইংলিশ মিলিয়ে দোয়া বানিয়েছে তখন আমি খানি ওকে ঝাঁকি মেরে বললাম এই 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 দোয়া তুই পেলি কোথা বলতো রে ছোট ছেলে এই দোয়া তুই পেলি কোথা কইছি ইন্ডিয়ার বক্তারা জানে না মানে আমাদের কোনো দাম নাই সব বাংলাদেশের বক্তারা জানে আমি তুই পেলি কোথা বল কইছি ইন্টারনেটে পেয়েছি ইউটিউবে খুব মেহনত করে মুখস্থ করেছি আরে খুব কাজের কাজ করেছি তোকে বলেছে কে বল না কইছে আল্লামা পীর তাহির আব গিয়াসউদ্দিন তাহেরি তাই বললাম বক্তাটা তো যেমন তেমন লয় হাজি ওর নাম গিয়াসউদ্দিন তাহিরি লয় গিয়াসউদ্দিন খিচুড়ি খিচুড়ি তো যে কথা আমি বলছিলাম বিড়ি খোর সারাদিন বিড়ি টানে তো রোজা রাখে না এরকম মালে এলাকা আছে না আচ্ছা কঠিন জাহান্নাম কঠিন জাহান্নাম তাদের যেতে হবে কোনো উপায় রবে না এবার আপনাদেরকে বলতে চাই কিছু লোক পৃথিবীতে আল্লাহর বিধান মানে না নবীজির আদর্শ মানে না তারা আবার বলে আমরাই ভালো নামাজ পড়ে না আল্লাহর বিধি বিধান মানে না তারা আবার বলে আমরা ভালো আছি আমাদেরকে আল্লাহ ধন দিয়েছে দৌলত দিয়েছে মাল দিয়েছে আমরা বেশ আছি যারা নামাজ রোজা করে তারাই তো গরিব ওরা তো ভালো নেই আর তারা বলে আমরা মরার পরেও কামিয়াব হব আমরা নাকাম হব না আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের ব্যাপারে বলছেন না রে বান্দা না আমি আল্লাহ তোদের জন্য জাহান্নাম রেডি রেখেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম তোদের জন্য গোপন ফাঁদ বানালাম আল্লাহ ফাঁদ পেতে রেখেছেন ফাঁদ বানিয়ে রেখেছেন আল্লাহ বলছেন যখন আমার কাছে আসবি তখন তোরা ফেসে যাবে আর আমার জাহান্নামে তোরা আটকে যাবে আর আগাতে পারবি না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম আমি আল্লাহ গোপন ফাঁদ বানালাম যখন বেঈমানেরা আমার কাছে আসবে তখন তারা ফেসে যাবে আর আগাতে পারবে না ওই জাহান্নাম কেন যাবে কেন যাবে কেন যাবে আল্লাহ বলেন লিত্তাগিনা মাবা সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থানের মানে হলো যখন আপনি জন্ম নিয়েছিলেন আপনি ছিলেন জান্নাতে যখন আপনি জন্ম নিয়েছিলেন তখন ছিলেন আপনি মুসলিম এটা হিন্দুর বাড়িতে যে বাচ্চাটা জন্ম নেয় ও মুসলমান হয়ে জন্মগ্রহণ করে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করে
করে ওই বৈদ্যর বাড়িতে যে বাচ্চা জন্ম নেয় সেও মুসলিম হয়ে জন্মগ্রহণ করে একজন মুসলিমের বাড়িতে বাচ্চা জন্ম নিলে সেও তো জান্নাতি হয়ে বা জন্মগ্রহণ করে পরবর্তীতে যখন তার জ্ঞান বিচক্ষণতা চলে আসে ওর কারণে সে তার বিবেক অনুযায়ী যখন চলে তখন তার জান্নাত কেটে জাহান্নাম বানিয়ে দেওয়া হয় তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোরা সবাই ছিলি মুসলিম তোদের জন্য ছিল জান্নাত কিন্তু তোদের কর্মের কারণে আমি আল্লাহ জান্নাত চেঞ্জ করে দিলাম জান্নাতকে কেটে দিয়ে তোদের জন্য জাহান্নাম বরাদ্দ করলাম তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লিত্তাগিনা মাবা সীমা লঙ্ঘনকারীদের জন্য পরতবরতন নিস্তান জাহান্নাম যারা আল্লাহর বিধান মানে নাই নবীদের আদর্শ যারা মানে নাই তারা লঙ্ঘন করেছে এদেরকে আল্লাহ জাহান্নাম দেবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা ওই জাহান্নামে মানুষেরা কতদিন থাকবে রে ওই জাহান্নামে মানুষের কতদিন থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যুগ যুগ ধরে থাকবে ওদের সময় শেষ হবে না মুসলিম শরীফে হাদিস এসেছে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ফাঁকা জায়গা আছে এদিকে লক্ষ্য করেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা ময়দান আছে জায়গা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জায়গাতে একটা পশুকে কানে ধরে টেনে 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 ফাঁকা জায়গায় নিয়ে আসবেন ওই পশুটা না গরু না উঁট না দম্বা না ভেড়া না ছাগল আজীব লাগবে ওই পশুটাকে আল্লাহ কানে ধরে টেনে টেনে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আনবেন আর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ছুরি দিয়ে ওই পশুটাকে গরু জবাইয়ের মতন জবাই করে দিবেন যে জবাই করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ও জান্নাতি রে আমি আল্লাহ কি করলাম তোমরা জানো কি ও জাহান্নামি রে আমি আল্লাহ কি করলাম তোরা জানিস জান্নাত এবং জাহান্নামীরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ও জান্নাতি রে তোমরা শুনে নাও আমি যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নাম মর এই পশুটার নামই হলো মরণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম ও জান্নাতিরা তোমাদের আর মত হবে না চিরচোখে বাস করো জান্নাতে তোমাদের মত হবে না এরপরে আল্লাহ বলবেন ও জাহান্নামী রে আমি আল্লাহ কি করলাম তোমরা জানো কে তারা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ও জাহান্নামী রে আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নামই হলো মর এই পশুটার নাম মরণ আমি মরণকে জবাই করে দিলাম ও জাহান্নামীরা তোদের আর মত হবে না তোরা সারা জীবনের জীবন যুগ যুগ ধরে জাহান্নাম থাকবি তোদের মত হবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে রে ওদের মরণ হবে না হবে না হবে না তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লাবিসিনা ফিহা শীতলতা পান করতে দিবে না ঠান্ডা পানি দিবে না ঠান্ডা খাবার দিবে না জাহান্নামীদের খাবার কেমন জাহান্নামীদের কেমন খাবার আল্লাহ দেবেন আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা ওদেরকে ফুটন্ত পানি আল্লাহ দেবে জ্বলন্ত আগুন জ্বলন্ত পানি টকবক করে ফুটবে এমন ফুটন্ত পানি জাহান্নামীদের দেবে না আল্লাহ ঠান্ডা খাবার দেবে না ঠান্ডা পানিও তাদের দেবে না
গরম খাবার গরম পানি তাদের দিবে ইল্লা হামিমা ওয়া গাসাকা ওদেরকে আল্লাহ ফুটন্ত পানি দেবে কোন রহম করবে না জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে তখন আল্লাহ বলবেন আল্লাহকে বলবেন ওরা আল্লাহ আল্লাহ অন্তর শুকিয়ে গেছে কলিজা শুকিয়ে গেছে আল্লাহ তুমি না দয়ালু মেহেরবান আল্লাহ তুমি একটু পানি পান করাও আল্লাহ অন্তর ফেটে যাচ্ছেন অন্তর জ্বলে যাচ্ছে গরমে আল্লাহ একটু পানির ব্যবস্থা করো আল্লাহ ঠান্ডা পানি দাও একটু খাবারের ব্যবস্থা করো এটা জাহান্নামীরা বলবে হঠাৎ জাহান্নামীরা আসমানের দিকে তাকাবেন আকাশের দিকে এরকম তাকিয়ে দেখবেন যে আকাশে মেঘ উঠে গেছে মানে বৃষ্টি হবে বৃষ্টি রেডি হয়ে গেছে জাহান্নামীরা এই দৃশ্যটা দেখবে ওদের মনটা বড় হবে কলিজাটা বড় হবে আল্লাহ আমাদের পানি পান করাবেন আমাদেরকে আল্লাহ পানি দিবেন এই দৃশ্যটা দেখে তাদের মনটা বড় হবে এই জাহান্নামীরা তখন আকাশের দিকে হা করে তাকিয়ে থাকবে হা করে থাকবে উপর দিক থেকে পানি পড়বে মায়েরা বোনেরা আমার আর রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এত গরম পানি পেট সহ্য করবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই জাহান্নামে তাদের ঠান্ডা খাবার দিবে না এরপর নবীজি বলছেন জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষকে আল্লাহ কাঁটা খেতে দিয়েছেন কাঁটা খাওয়া যায় না মুখে দিয়ে যখন চিবাতে যাচ্ছে তখন তাদের মুখ ছিঁড়ে যাচ্ছে মুখগুলো কেটে যাচ্ছে মুখগুলো চিরে যাচ্ছে কাঁটা যুক্ত খাবার তারা খেতে পারবে না আর নবীজি বলছেন আমি আরো দেখলাম কিছু কিছু মানুষকে পচা রক্ত দুর্গন্ধযুক্ত শরীরের ঘাম এবং পুঁজ তাদের খেতে দেওয়া হয় পচা রক্ত পচা পুঁজ এবং কাঁটা তাদের খেতে দিচ্ছে ওরা ভালোভাবে খেতেও পারবে না না খেলেও বাঁচতে পারবে না আমি নবীজি বলছেন আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল তুমি বলে দাও এরা কারা কিসের কারণে আল্লাহ তাদেরকে এই পচা পুঁজ এবং পচা রক্ত এবং তাদের কাঁটা এবং ঘাম খেতে দেয় কোন কারণে এই খাবারগুলো তাদের দেওয়া হয় জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো এরা হলো তারা যারা দুনিয়াতে নেশা পান করেছিল মদ পান করেছিল শরাব পান করেছিল যারা নেশাদার দ্রব্য পান করেছিল ওই সকল মাতালদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে পচা পুঁজ খেতে দিবে পচা রক্ত খেতে দিবে কাঁটা খেতে দিবে ওদের ভালো খাবার দেবে না ওরে মাতালের দল জাহান্নামে কঠিন খাবার দিবে না আল্লাহ ভালো খাবার দিবে না এই খাবারটার নাম এই খাবারের নাম কি তুমি বলে দাও বলে এই খাবার নাম হলো রাদাগাতুল খাবাল অথবা তিনাতুল খাবাল যারা নেশা পান করেছিল ওদেরকে কঠিন খাবার দিবে গরম খাবার জাহান্নামে পাওয়া যাবে ঠান্ডা খাবার আল্লাহ দিবে না এরই নাম জাহান্নাম কিছু কিছু মানুষকে আল্লাহ পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবেন আল্লাহ হুকুম করবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জাহান্নাম যুমারা কিছু কিছু মানুষকে আল্লাহ হুকুম করবেন ওদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে অন্য অন্য লোকেরা বলবেন আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিসের কারণে তাদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামে দেওয়া হয় কোন কারণে তাদের হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম দেওয়া হয় এদের জাহান্নামে যাওয়ার কারণ কি তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওরে আমার বান্দা ওরে আমার বান্দিরা তোমরা শুনে লাও আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না কারো উপরে বোঝা চাপাই না আমি কেন তাদের জাহান্নাম দিয়ে শুনে লাও জাযা আউমি ফাকা এদেরকে আমি আল্লাহ উপযুক্ত প্রতিফলন আজকে দিব যেমন গুনাহ করেছে তেমন শাস্তি আজকে পাবে
আমি আল্লাহ কার উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না বুঝা চাপাই না এরই জন্য জাহান্নাম এবার তারা বলবেন আল্লাহ কেন 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 কোন কারণে আপনি তাদেরকে জাহান্নাম দেন আপনি তো ইনসাফ করেন জুলুম করবেন না তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওরে মুর্শিদাবাদের মুসলমান শুনে নাও কেন তাদের জাহান্নাম দিবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে শুনে নাও প্রথম নম্বর কারণ হলো ইন্নাহুম কানুলা ইন্নাহুম কানুলা ইয়ারজুনা হিসাবা এরা হিসাবের দিন মানে নাই এরা পরকালকে মানে নাই কিয়ামতের দিনকে অস্বীকার করেছিল ইন্নাহুম কানুলা ইয়ারজুনা হিসাবা এরা হিসাবের দিন মানে নেই এরই জন্য তারা জাহান্নাম যায় ওরে মুর্শিদাবাদের লোকেরা নিজেকে কেন বিবেচনা করো না তোমার বাপ তোমার দাদা হাজার বিঘা জমির মালিক ছিল তোমার দাদার হাজার বিঘা জমি ছিল তোমার দাদাও আল্লাহকে অস্বীকার করেছিল আল্লাহর বিধিবিধান মানে নাই কিয়ামতকে মানে নাই হে মুসলমান তুমি কি বিবেচনা করতে পারো না তোমার দাদা তো পৃথিবীতে নাই সে তো পরকালের মেহমান তোমার বাবাও আল্লাহকে মানে নাই সেও আল্লাহর বিধানকে মানে নাই সেও অস্বীকার করেছিল পরকালকে তোমার দাদাও তো পৃথিবীতে নাই তবে কেন অস্বীকার করো তোমার দাদা পৃথিবীতে নাই তোমার বাবা পৃথিবীতে নাই এই পৃথিবীতে কেউ থাকবে না পরকাল জগতে যেতে হবে এ দুনিয়া রহনে কে লিয়ে নেহি হ্যায় বলকে জানে কে লিয়ে আনা হ্যায় এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই স্টেশনে যেমন কেউ থাকার জন্য যায় না বাস স্ট্যান্ডে যেমন কেউ থাকার জন্য যায় না স্টেশনে এসেছে মানে কোথাও যাবে বা এলো বাস স্ট্যান্ডে এসেছে মানে কোথাও যাবে বা এলো এই জায়গাগুলো স্থানান্তরিত হওয়ার জায়গা কেউ থাকার জন্য যায় না এই জন্য বলা হয়েছে এ দুনিয়া রহনে কে লিয়ে নেহি হ্যায় বলকে জানে কে লিয়ে আনা হ্যায় আগর রহনে কে লিয়ে আনা তো জগা হি নেহি মিলতা এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই তোমার দাদু এসেছিল সে তো আজকে পৃথিবীতে নাই তোমার বাবা এসেছিল সেও তো আজকে পৃথিবীতে নাই আজকে তুমি আছো তুমিও থাকবে না আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমার কাছে তোদের আসতেই হবে আসতেই হবে হিসাব দিতেই হবে পালাবার কোনো উপায় নাই ভাগবার কোনো উপায় নাই অতএব তোমার দাদা সে চলে গেছে তোমার বাবা এসেছিল সেও চলে গেছে আজকে তুমি আছো তুমিও থাকবে না থাকবে না এই ধন মাল ছিল তোমার ও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে দেবে না তো ধন এই ধন মাল ছিল তোমার ও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার অতএব বন্ধু রে এই পৃথিবীতে কেউ থাকবে না আল্লাহ বলছে তারা জাহান্নাম কেন যাবে কেন কেন আল্লাহ বলছেন ইন্নাহুম কানুলা ইয়ারজুনা হিসাবা এরা হিসাবের দিন মানে নাই পরকাল দিবস এরা মানে নেই এরই জন্য তারা জাহান্নাম যাবে দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা এরা আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করত কোরআনকে মিথ্যা মনে করেছিল আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল এরই জন্য তারা আজকে জাহান্নাম যাবে এরা জান্নাত পাবে না পাবে না পাবে না আল্লাহ বলবেন হে মুজরিমের দল বেঈমানের দল পালাবি কোথায় বল ভাগবি কোথায় বল পালাবি কোথায় বল আমি আল্লাহ অপরাধী প্রমাণ না করে তোদেরকে আমি জাহান্নাম দিব না দিব না আমি আল্লাহ অপরাধী প্রমাণ করব তারপরে জাহান্নাম দিব কেমন করে আল্লাহ অপরাধী প্রমাণ করবেন আল্লাহ বলেন আমি তোদের জীবনে যত রকম ঘটনা ঘটেছে রে বান্দা যত রকম আমল ছিল কর্ম ছিল আমি আল্লাহ সব লিখে রেখে দিয়েছি বান্দা
বান্দা আমি সব কিছু লিখিতভাবে রেখেছে আজকে আমি প্রমাণ করব আর জাহান্নাম দেব প্রমাণ করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আপনি লাজবাব হয়ে যাবেন নিজেকে বুঝতে পারবেন অপরাধী নিজেই বুঝতে পারবেন আপনি জাহান্নামে এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দিবেন জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পর জাহান্নামের দরজা লাগিয়ে দিয়ে বলবেন ওরে বেঈমানেরা ও জাহান্নামী বান্দারা আমি আজকে রহমান নই আমি তোদের জন্য কোনো রহম করব না তোদের জন্য কোনো দয়া করব না আল্লাহ জাহান্নামের দরজা লাগিয়ে দিয়ে বলবেন ফাদুক ফালান নাসিদাকুম ইল্লা আযাবা আমি আল্লাহ তোদের উপরে শুধু আজকে আযাব বাড়াবো কোনো রহম করব না মুসলমান লজ্জা নাই রে তোর রাস্তাঘাটে যেথায় সেথায় তুই যে বড় চোর মুসলমান মুসলমান তুই যে বড় বেঈমান রাস্তাঘাটে যেথায় সেথায় তুই যে অপমান মুসলমান এগুলো জাহান্নামের বর্ণনা বন্ধুরে আমার নবীজি বলছেন জাহান্নামে চার রকম লোক আছে যাদেরকে তিলে তিলে শাস্তি দেওয়া হবে যারা আল্লাহর জান্নাত পাবে না চার প্রকার লোক জাহান্নামে পাওয়া যায় নবীজি বলছেন এক প্রকার লোক এদিকে তাকান নিজের শরীরের মাংসকে চিবিয়ে চিবিয়ে খাবে আর চিল্লাবে নিজের শরীরের মাংস চিবিয়ে চিবিয়ে কামড়াবে আর চিল্লাবে এত জোর গাধার মতন চিল্লাবে এদেরকে আল্লাহ জান্নাত দিবে না দ্বিতীয় নম্বর লোককে নবীজি বলছেন মুখের ভিতরে রড ভরে দিবেন রড ভরে দেওয়ার পর দুই গালের দুই দিকে এরকম টেনে টেনে ফেড়ে দিবে ওদের গালগুলো চিরে যাবে কেটে যাবে তারাও গাধার মতন চিল্লাবে তিন নম্বর নবীজি বলছেন কিছু লোক একদম কুলসির মতন জায়গা কুলসির মুখ সংকীর্ণ পেটটা যেমন চওড়া ওরকম কুলসির মতন কিছু জায়গা ওতে নবীজি বলছে দুর্গন্ধযুক্ত পচা সারাব রয়েছে যেটা সেনা কেরনে ওয়ালি মহিলাদের পেশাবের রাস্তা দিয়ে বের হবে ওই রকম দুর্গন্ধযুক্ত একটা সারাব ওই কলসির মতন জায়গাতে জমা করে রাখা হয়েছে আর ওতে কিছু নারী কিছু পুরুষ ভুজভুজ করে উঠবে আর ভুজভুজ করে ঢুকবে আর চার নম্বর লোকটাকে নবীজি বলছেন মুখ দিয়ে পচা রক্ত বের হবে রে মুখ দিয়ে পচা দুর্গন্ধযুক্ত রক্ত বের হবে আর তারা কাঁচতে থাকবে খুঁপতে থাকবে আর খুঁপতে থাকবে তারা কাঁচতে থাকবে এই চার প্রকার লোক নবী বলছেন জাহান্নামের ভিতরে থাকবে এই পথেই লোকগুলো কারা একজন নবীজি বলছেন চুগলখোর গ্রামে এর কথা ওর কাছে ওর কথা এর কাছে নিয়ে লাগিয়ে বেড়াতো আর গ্রামে ঝামেলা সৃষ্টি করতো আর একজন নিজের মাংসকে চিবিয়ে চিবিয়ে খায় নবীজি বলছেন ওরা কারা মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত কথা বলতো নোংরা কথা বলতো গালি দিত মানুষকে কুডুক্তি করতো ভালো কথা বলতো না তিন নম্বর লোকটাকে এরা সুনাল্লাহ পচা পানিতে ভুজভুজ করে ডুবে এরা কারা নবীজি বলছেন এরা হলো জানি এবং জানিয়া এরা ব্যভিচার কারণেওয়ালা ব্যভিচার করনে ওয়ালি জেনা করনে ওয়ালা জেনা করনে ওয়ালি তারা এইভাবে শাস্তি পাবে আর মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত রক্ত আর কাঁচতে থাকবে এরা কারা নবী বলছেন এরা হলো কোরআনের হাফেজ এরা কোরআনকে মুখস্থ করে ভুলে গেছিল কোরআনকে মুখস্থ করার পর ভুলে গেছিল আর চেষ্টা করে না আর দ্বিতীয় নম্বর গুণ তাদের বদভ্যাস ছিল এরা ফজরের নামাজ এশারের নামাজ পড়তো না ফজর এবং এশায় না পড়ে ঘুমিয়ে যেত এই কোরআনের হাফিজদের কেউ জাহান্নামে ভরা হবে
করবে এদেরকে আল্লাহ জান্নাত দেবে না পাবে না পাবে না এরই নাম জাহান্নাম মুসলমান এদেরকে আল্লাহ কঠিন জাহান্নাম দিবে কোনো উপায় রবে না হায় হায় রে মুসলমান করলি রে বদনাম তোরা হারালি রে ইমান মাথায় টুপি মুখে দাড়ি জর্দা দিয়া পান তোরা হারালি রে ইমান করলি রে বদনাম তোরা হারালি রে ইমান মসজিদের বেলায় ফকির সাজিলি গানের বেলায় টাকা দিলি শয়তানের দলবারি করলি তোরা বোকা মুসলমান তোরা করলি রে বদনাম হারালি রে ইমান তোরা করলি রে বেবদনাম কিছু লোককে দেখবেন পিঁপড়া 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 বুঝেন তো আপনারা পিঁপড়ার একটা ভালো গুণ আছে যেটা মানুষের মধ্যে নাই দেখবেন বিপদ আপদ আসলে মানুষের আপনা আপনার স্বার্থ দেখে পালিয়ে যায় যায় কি যায় না আপনারা কোনদিন বন্যা দেখেছেন বাঁধ দেখেছেন বাঁধ বাড়ি ঘর ভেসে যায় এরকম দেখেছেন তো দেখবেন যখন বন্যা আসে পানিতে ভেসে যায় কারণ পিঁপড়া দেখবেন পানিতে এক জায়গায় জমা হয়ে থাকে দেখেছেন তো দেখেননি দেখবেন এক জায়গায় থাকে তারা মরবে তো কেউ তলে পড়ে আছে ওর উপরে আর দশজন আছে মরবে তো মরবে কিন্তু দল ছাড়বে না আর মুসলমান আপনা আপনার স্বার্থ দেখে ঠিক না নাই কুকুরের অনেকগুলো গুণ আছে কুকুরের অনেকগুলো গুণ আছে পিঁপড়ার অনেকগুলো গুণ আছে কোরআন সূরা নামালে অনেক কথা আছে যাই হোক ওদিকে আমি যেটা বলছি পিঁপড়ার কথা বলছিলাম হ্যাঁ পিঁপড়া তো পিঁপড়া তো দেখেছেন পিঁপড়া তো বেশি বড় হয় না মাত্র দেড় কেজি করে হয় না জি হ্যাঁ বলছে হ্যাঁ হয় বুঝে দেড় কেজি হয় জালসা শুনছে দেখছে পারাটা পার হয়ে গেছে তো দেখেন জালসা বুঝে হ্যাঁ হয় পিঁপড়াও দেড় কেজি হয় যাক মিডিয়াতে উঠলো যে মুর্শিদাবাদে পিঁপড়া দেড় কিলো হয় যাক তো পিঁপড়া একদিন বিখ্যাত তাবেঈ আলেম বসে আছে আমর ইবনে শুআইব তিনি তার দাদার সূত্র বর্ণনা করছেন যে এই হাদিসটা শুনেন যে তারপরে আমি জাহান্নামের বিবরণ দিব কেমন জাহান্নামের পরিচয় জাহান্নামটা কী সেটা পরিচয় দিব তো বলছেন যে বিখ্যাত তাবেঈ তিনি তার দাদা এবং পিতার সূত্রে বর্ণনা করছে যে কিয়ামতের দিন কিছু লোককে মানুষ 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 কিছু মানুষকে আল্লাহ পিঁপড়া সমান সমান করে বানাবেন পিঁপড়া কয় কিলো দেড় কিলো তো পিঁপড়া সমান সমান করে মানুষ বানাবে কিন্তু আকার আকৃতি মানুষ কি থাকবে মানুষ যেরকম পা যেরকম হাত যেরকম মাথা ওই রকম থাকবে কিন্তু ছোট ছোট পিপিলিকার সমান সমান মানুষ থাকবে এবং পিঁপড়ার সম্মতন করে তাদের কিয়ামতের দিন জমা করা হবে ছড়িয়ে ছিটে থাকবে না পিঁপড়া যেমন বিপদের দিনে একত্রিত হয়ে থাকে ওই কিয়ামতের দিন নবীজি বলেছেন পিপিলিকার সমান সমান করে কিছু মানুষকে বানানো হবে ওদের জমা করে রাখা হবে আর চতুর্দিকে তাদের পাপ চতুর্দিকে তাদের গুণা তাদের বেষ্টন করে রাখবে ঘিরে রাখবে ওরা পালাতে পারবে না নবীজি বলছেন এরপরে কিছু ফেরেশতা তাদের উপরে নিয়োজিত করা হবে তাদের উপরে নাজিল করা হবে নিয়োজিত করা হবে ওই ফেরেশতারা ওই পিপিরা সমান সমান মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে গরুর পালকে যেমন রাখাল পিটিয়ে পিটিয়ে নিয়ে যায় ওই লোকদেরকে পিপিরিকার সমান সমান ভাই আমার ওদেরকে ওইভাবে পিট
পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, কারাগার আছে, বহরমপুর যেরকম জেলখানা আছে, মালদাতে যেমন জেলখানা আছে, দমদম কলকাতাতে জেলখানা আছে, শিলিগুড়িতে যেমন জেলখানা আছে, নবীজি বলছেন জাহান্নামের ভিতরে একখানা কারাগার আছে, জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বাউলাস। ওই পিবিরা সমান সমান মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে বাউলাস নামক জাহান্নামের ভিতরে ভরা হবে, জাহান্নামের জেলখানাতে ভরা হবে। জেলখানাটা কেমন, জেলখানাটা দেখতে কেমন বলে, জেলখানার স্বাদ কেমন হবে, কোনো টিনের হবে না, ইলভেস্টার হবে না, আপনার কিনা রড সিমেন্টের হবে না, স্বাদ হবে না, ওই জাহান্নামে জেলখানার স্বাদ হবে আগুনের ছাদ হবে। আগুন থাকবে উপরে আর চতুর্দিকে আগুন থাকবে, আগুন থাকবে, ওর ভিতরে ওই পিপিরার সমান সমান মানুষগুলোকে ভরে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপরে জাহান্নামে তাদের ভরে দিয়ে দরজায় তালা মেরে দেবেন, চতুর্দিকে আগুন, উপরে আগুন, তারা ওর ভিতরে কুনুর খানির মতন করে দৌড়ে বেড়াবে, দৌড়ে দৌড়ে চিল্লাবে, কে আছে আমাদেরকে বাঁচাও, কে আছে আমাদের উদ্ধার কর, রক্ষা কর। কিন্তু ওই জাহান্নামের ভিতরে কেউ বাঁচাবে না, কেউ উদ্ধার করবে না। জিব্রাইল রে তুমি বল, এদের এই কঠিন জেলখানাতে কেন ভরা হয়, কোন কারণে জেলখানাতে দেওয়া হবে? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, এরা হলো তারা যারা দুনিয়াতে অহংকার করেছিল, মানুষকে মানুষ মনে করে নাই, গরিব মানুষ দেখে টিটকারি করেছিল, অহংকার করেছিল, হেউ তার চতুচ্ছিল্ল করেছিল, তার চতুচ্ছিল্ল করেছিল। ওই সকল অহংকারীরা, ওই সকল অহংকারীরা, ওদেরকে এই জাহান্নামের জেলখানা ভরা হবে, এরা জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। দু সেকেন্ডের একটু বিরতি নিচ্ছে, দু সেকেন্ড। যতগুলি লোক আছেন, মা বোনেরা আছেন, আপনি হাজার ব্যস্ত থাকতে পারেন, রাস্তাতে যে লোকগুলো